হ্যালো এভিভান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত করেছি তোমাদের এম দু হাজার চব্বিশ সাজেশন পেপার আজকে আমাদের টপিক হচ্ছে জিকে তো জি এর মধ্যে আমি বেশ কিছু কোয়েশ্চেন মিক্স রেখেছি জীবন বিজ্ঞান থেকে ও কিছু কোয়েশ্চেন রাখা আছে দেখো দেখতে পাচ্ছো জীবন বিজ্ঞানের কোশ্চেন কিছু কোয়েশ্চেন পাবে ইতিহাস থেকে নিয়ে আসা কারণ জিকে থেকে তোমাদের কিন্তু বেশ একটা মিক্সড কোয়েশ্চেন থাকে ঠিক আছে তো সেই রকম মিক্সড কোশ্চেন রাখারই চেষ্টা করেছি তো আর একটা আমি বিষয় বলবো তারপরে ক্লাসটা শুরু করছি সেই বিষয়টা কি দেখো আমাদের প্রি হ্যান্ড ট্যালেন্ট হ্যান্ড কম্পিটি প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট প্রি টেস্ট মানে একটা ট্যালেন্ট হান্ট কম্পিটিশন হয় অল বেঙ্গল থেকে ঠিক আছে ওই জন্য বাংলার প্রতিটা জায়গা থেকে আমরা জয়েন করছে মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা সমস্ত জায়গা থেকে আমরা জয়েন করে তো আমাদের এই কুইজগুলো বা মক টেস্টগুলো যদি দেওয়ার থাকে যদি মনে হয় যে দেব কোয়েশনগুলো বা কুইজগুলো তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে আমি জয়েন করতে চাইছি আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো ঠিক আছে কোর্স ফি কত বা বলতে পারে এন্ট্রি ফি কত একশো কুড়ি টাকা আর বলে দেখি লাস্ট ডেট কিন্তু পেরিয়ে গেছে বাট এটা এখনও ভর্তি হতে পারো আজও ভর্তি হলে তুমি কিন্তু আগের মক টেস্টগুলো সবই পাবে দুদিন পরও ভর্তিগুলো পাবে আমার কোনো আপত্তি নেই তোমরা নিজের মতো করে মক টেস্টগুলো দিয়ে দেবে ঠিক আছে আমি প্রতিটা মক টেস্ট শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটি মোটামুটি বলে দিই যে কতটা কী সেভ স্কোর বা পরীক্ষা যদি এই ধরনের প্রশ্ন আসে কত পেতে হবে তোমাদেরকে সেরকম টাইপের আমি টাস্ক দিয়ে দিই সেইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো তৈরি করা হয় ঠিক আছে তো চলো আমি ক্লাসটা শুরু করছি যদি মনে হয় জয়েন করো তাহলে ওই যোগাযোগ করতে فراغ. <laughs> আচ্ছা ইতিহাস থেকে কিছু কোয়েশ্চেন আমি বলবো তারপর আমি জীবন জীবনবিজ্ঞান করবো কোন গুপ্ত সম্রাট সর্বপ্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন দেখো এই গুপ্ত সম্রাট থেকে বা গুপ্ত সাম্রাজ্য থেকে কিন্তু প্রশ্ন আসে গুপ্ত সম্রাট প্রথম কে প্রতিষ্ঠা করেছেন মানে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এটা আমাকে একটু কমেন্ট করে দিও তো যে কে প্রথম গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে তো এই রৌপ্য মুদ্রা মানে কি রূপার মুদ্রা রূপার মুদ্রা প্রচলন করেছেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপার মুদ্রা চালু জিতল বলে একটা মুদ্রা পাওয়া যায় ঠিক আছে এই জিতল মুদ্রাটা কে প্রচলন করেছেন এটা কমেন্ট করে দিও ঠিক আছে এবং জিতল মুদ্রা কিসের মুদ্রা কোন মুদ্রাকে জিতল মুদ্রা বলা হয় সেটা বলে দেবে ঠিক আছে তো চলো এটা কমেন্ট করে দিও নেক্সট কোশ্চেন দেখো কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি নামে অধিক পরিচিত ছিলেন মহেন্দ্রাদিত্য আচ্ছা মহেন্দ্রাদিত্য নামে পরিচিত ছিলেন কে প্রথম গুপ্ত এটা না অনেক অনেকবার আশা করছেন বেশ কিছু প্রশ্ন বারবার আসে যেমন তোমার হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কী কি বলা হয় বলে দিই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলা হয় বিক্রমাদিত্য ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো অ্যাকচুয়ালি উপাধি মানে উনি এতটা পারিদর্শী ছিলেন না মানে ধরো কোনোরকম কোনো যুদ্ধ হতো তো ওনারা এতটা পারদর্শী ছিলেন তার জন্য কিন্তু বিক্রমাদিত্য এই মহেন্দ্রাদিত্য এই ধরনের উপাধিগুলো দেওয়া হতো ঠিক আছে তো মহেন্দ্র আদিত্য মানে কি মহেন্দ্রের মধ্যে আদিত্য ঠিক আছে আদিত্য আর কিছুই না যেটা সূর্য বলা হয় তো যাই হোক মানে এরকম একটা ব্যাপার যে যিনি হচ্ছে সব কিছুকে জয় করেছেন তাকেই এরকম উপাধি দেওয়া হতো ঠিক আছে তাহলে মহেন্দ্র আদিত্য উপাধি গ্রহণ করেছেন প্রথম কুমারগুপ্ত ওকে এগুলো সব কিন্তু গুপ্ত সাম্রাজ্য থেকে বলছে হ্যাঁ তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা একটু কমেন্ট করে দিও ওকে চলো পরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কী নির্মাণ করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় দেখো এই কোশ্চিনগুলো প্রচুর আসে কিন্তু এটাও কিন্তু গুপ্ত সাম্রাজ্যের সময় কিন্তু প্রতিষ্ঠা হয়েছে কেন আমরা গুপ্ত সম্রাট এত আলোচনা করি কেন গুপ্ত সম্রাটকে কিন্তু গুপ্ত সাম্রাজ্যকে কিন্তু সোনার মানে স্বর্ণযুগও বলা হতো তাই না তো এগুলো একটু জানতে হবে যে কারণ এখানে কিন্তু অনেক অনেক হিস্ট্রিক্যাল ব্যাপারগুলো আছে আমি যখন ক্লাস করাই আমাদের যে পেন্ট ব্যাচ আছে সুন্দর করে সমস্ত কিছু কিন্তু বুঝে দেওয়া হয় যেমন প্রথম মৌর্য বংশ নিয়ে পড়িয়েছিলাম তারপরে মানে সব এত মজা করে গল্পের ছলে বুঝিয়ে দিই যে কোনো যে কোনো স্টুডেন্ট যাদের ইতিহাস বোরিং লাগে তারাও কিন্তু ইতিহাস শিখে যাবে ঠিক আছে এতটাই মজা করে ক্লাস করানো হয় বিশেষ করে জিকে প্রচণ্ড মজা করে প্রচণ্ড ফানি ওয়েতে তোমাদের শেখানো হয় যেটা তোমরা কোনো ভাবতেই পারো না যে এইভাবেও পড়া যেতে পারে ঠিক আছে সেরকম পড়ানো হয় তো বিশেষ করে জি কিটা আমার খুবই খুবই ইন্টারেস্টিংভাবে পড়ানো হয় ঠিক আছে যারা যারা ব্যাচে স্টুডেন্ট তারা জানে আশা করছি তারা কমেন্টও করবে যে হ্যাঁ সত্যি ভালো হয় তো যাই হোক অন্যান্য অন্যান্য ক্লাসগুলো খুব সুন্দর হয় বাট জি কিটা আমরা আমি বিশেষ করে পড়াইতো তো আমি বেশি জোর দিই ওটাতে আচ্ছা চলো তবে নালন্দ বিশ্ববিদ্যার কী নির্মাণ করেছিলেন তো গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত অর্থাৎ যাকে আমরা একটু আগে দেখলাম যে বিক্রম সরি তোমার হচ্ছে কী বললাম যে মহেন্দ্রাদিত্য সে মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণকারী অর্থাৎ প্রথম কুমার ভুক্তকে কিন্তু নালন্দ বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছিলেন ঠিক আছে আর একটা প্রশ্ন আসে যে চলো ওটা পরে বলছি আমি হ্যাঁ ওই প্রশ্নটা পরে বলছি আচ্ছা পরে প্রশ্ন দেখো মণিমঙ্গলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল মণিমঙ্গলের যুদ্ধ এটা কোনো দিন শোনেই নি হয়তো অনেকেই আছে যারা এই সমস্ত এগুলো একটা আনকমন টাইপের কোশ্চেন ঠিক আছে একদমই আনকমন টাইপের কোশ্চেন তো মণিমঙ্গলের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে দেখে নাও ছশো কুড়ি খ্রিস্টাব্দে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকৃষি কী বললাম হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকৃষি এবং এই যুদ্ধে কিন্তু হর্ষবর্ধনই জয়লাভ করেছিলেন সরি পরাজিত হয়েছিলেন হর্ষবর্ধন পরাজয় লাভ করেছেন এবং দ্বিতীয় পুলকৃষি কিন্তু মানে জয় হয়েছিল ঠিক আছে কত খ্রিস্টাব্দে ছিল ছশো কুড়ি খ্রিস্টাব্দে চলো তারপর চলে আসি পরে প্রশ্ন ইলোরা বা কৈলাসনাথ মন্দির কী নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূত রাজারা ঠিক আছে রাষ্ট্রকূট রাজারা প্রথম কৃষ্ণ বলে একজন আছেন তো উনি কিন্তু প্রথম ইলোরার কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন আমি এখান থেকে বেশ কিছু হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই কমেন্ট করে দেবে যেমন আমাদের যে হচ্ছে সূর্য মন্দির সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে আমাদের উড়িষ্যায় রয়েছে সূর্য মন্দির যাকে ব্ল্যাক ব্ল্যাক প্যাগাডও বলা হয় ঠিক আছে তো ব্ল্যাক প্যাকাডও বলা হয় যে মন্দিরটি তিনি কে এটা স্থাপনা করেছিলেন সেটা একটু কমেন্ট করে দেব ঠিক আছে ইলোরার কৈলাসনাথ মধ্যে কিন্তু প্রথম কৃষ্ণ দেখো কৈলাস মানে কী কৈলাস মানে আমরা জানি কৈলাস হচ্ছে কি আমাদের মহাদেবকে বলা হয় কৈলাস তাই না আর কৃষ্ণ তো মাথায় রাখবে কৃষ্ণ আর কৈলাস ঠিক আছে কৃষ্ণ তৈরি করলো কৈলাসের মধ্যে একটুভাবে মনে রাখতে হবে এগুলো আমি একটু ট্রিকের মাধ্যমে বোঝাই যখন আমি পেট ব্যাচে করাই আমি যতটা এফোর্ট দিই পেট ব্যাচে ফ্রি ক্লাসে হয়তো তার মানে কিছুটাই পাবো কারণ কি কারণ তোমরা সেরকম রেসপন্স দাও না ভালো রেসপন্স দিলে আমি নিশ্চয়ই সেখানেও করাতাম ঠিক আছে ঠিক আছে চলো তো একটু ভালো কমেন্ট শেয়ার এগুলো করো তাহলে দেখবেন নিশ্চয়ই এগুলো এখানেও আমি ভালোভাবে ক্লাস করাবো পরে কোশ্চেন দেখো কোন পল্লব রাজা মহামূল্য উপাধি নামেই পরিচিত মানে মহামল্য নামে কে পরিচিত ছিলেন কোন পল্লব রাজা ঠিক আছে পল্লব বংশ এটা একটা আলাদা বংশ তো মহামল্য নামে পরিচিত ছিলেন প্রথম নরসিংহ নরসিংহবর্গন ঠিক আছে প্রথম নরসিংহ নরসিংহবর্গণ এবং এই ব্যক্তি ঠিক আছে নরসিংহদেব প্রথম তো ইনি কিন্তু তোমার হচ্ছে কি এই উড়িষ্যার যে সূর্যমন্দির ইনি কিন্তু স্থাপনা করেছিলেন ঠিক আছে তো পল্লব রাজা মহামল্য নামে ইনি কিন্তু মহামূল্য নামে পরিচিত ছিলেন নরসিংহদেব ঠিক আছে এটা একটু মনে রাখবে ভালোভাবে কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায় দেখো ষোড়শ মহাজন পদ আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে পুলিশ যে সমস্ত পরীক্ষাগুলো হয় ডাব্লিউ এই সমস্ত পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে ষোড়শ মহাজন পদ তো মাথায় রাখবে এটার কিন্তু উল্লেখ প্রথম পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ঠিক আছে অঙ্গুত্তর নিকায় কিন্তু প্রথম প্রথম এই ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায় পরের প্রশ্ন দেখো কোন মহাজন পদ সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করেছিল এগুলো কি বলতো এই যে ষোড়শ মহাজনপদ মানে কি মহাজনপদ মানে অ্যাকচুয়ালি নগর ঠিক আছে বিখ্যাত কিছু নগর ছিল যেমন আমাদের বর্তমান সময় যদি বলে কলকাতা হা দিল্লি ঠিক আছে এরকম মানে তৎকালীন সময়ে বাংলার বলতে পারো মানে বাংলা তৎকালীন কোনো মহাজনপদ ছিল না কিন্তু মানে ভারতের গোটা ভারতের মধ্যে কিন্তু বেশ কিছু মহাজনপদ ছিল তাই না যেমন ব্রিজি মল্ল বৎস্য এরকম ধরে ছিল অবন্তি এইগুলো সব ছিল ঠিক আছে তো এগুলো নিয়ে ক্লাস যদি মনে হয় যে স্যার ক্লাস দরকার ইতিহাসের এরকম সুন্দর সুন্দর একটু করান তাহলে কমেন্ট করো ভরে ভরে কমেন্ট করো যে হ্যাঁ স্যার এগুলো দরকার আছে অনেক কিছু আছে ইতিহাসে আমরা অনেকেই জানি না ঠিক আছে এগুলো না পড়লে না জানলে কিছুই জানা হবে না ঠিক আছে এক লাইনে বলা অতটা অসুবিধা নয় অসমক বলে একটা ছিল অসমকটা হচ্ছে সম্ভব মানে এটাই একমাত্র মহাজন পদ যেটা কিন্তু দক্ষিণ দিকে অবস্থান করেছে ঠিক আছে বাকি ষোড়শ মহাজন পথ মানে ষোলোটা তাহলে ষোলোটা ষোলোটা হচ্ছে জায়গা ষোলোটা শহর সেই ষোলোটা শহর মধ্যে একমাত্র একটা শহর ছিল অসমক যেটা একমাত্র দক্ষিণে অবস্থান করছে দক্ষিণ ভারতে বাকি সবগুলো উত্তর দিকে ঠিক আছে পুরো পশ্চিমে পূর্ব দিকে আছে কিছুটা ঠিক আছে এইভাবে কিন্তু আছে পূর্বের দিকে বলতে গেলে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ বাংলার দিকটা অ্যাকচুয়ালি ছিল বাংলায় কিন্তু তৎকালীন কিছু ছিল না সেরকম ঠিক আছে চলো এই ধরনের প্রশ্নগুলো আসে এই দেখো হিদাস পিসের যুদ্ধ এটা আমার পেট ব্যাচে করানো আমি প্রত্যেকটা ব্যাচেই এই ধরনের ক্লাসগুলো করেছি হিদাস পিস আমি এটা মনে রাখার ট্রিক বলেছিলাম ঠিক আছে হিদাস পিসের যদিও কবে মধ্যে হচ্ছে একটা কমেন্ট করে দিয়ে যারা যারা পেট বেঁচে আছো আশা করছি পারবে হিদাস পিসের যদি তিনশো ছাব্বিশ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে তার মধ্যে হয়েছিলো আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল এটা আমি এত সুন্দর করে বুঝিয়েছি না এত সুন্দরভাবে পড়িয়েছি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এবার যদি তার মধ্যে ভুল হয়েছে তাহলে সেটা ডেফিনেটলি তার সমস্যা ঠিক আছে বাট এত সুন্দর করে পড়ানো হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং ক্লাসের একটা মহত্ত্ব হচ্ছে যে ক্লাসটা করায় না তারপরে কিন্তু সেই প্রশ্নটা আমি দশ বার করে ধরি বলো যেটা পড়ানো সেটা কি বললাম পরপর বলো উল্টো করে বলো এইভাবে কিন্তু সুন্দর করে পড়াই স্টুডেন্টদের মধ্যে পড়াটা সেই ক্লাসের মধ্যেই ক্লাসে কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে বাইদার পড়া সেরকম দরকার হয় না বিশেষ করে জি কে তাই ঠিক আছে তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা সেভাবে ক্লাস করাই সুন্দর করে ক্লাস করানো হয় ঠিক আছে আচ্ছা জীবনবিজ্ঞানে প্রবেশ করছে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডিব্রিস ঠিক আছে ডিব্রিস হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা পরে প্রশ্ন দেখো ভাইরাস ঘটিত একটি রোগের নাম লেখো ভাইরাস ঘটিত একটি রোগের নাম হচ্ছে কি না হচ্ছে কলেরা আর আরও কিছু রোগের নাম একটু কমেন্ট করে দিও ঠিক আছে ভাইরাস ঘটিত আরও তো অনেক আছে একটা বললাম কলেরা আর কী কী আছে একটু কমেন্ট করে দিও ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে দেবে প্রাকৃতিক শক্তির বৃহত্তম উৎস কি এটা তো সব থেকে সোজা প্রশ্ন তো সূর্য হচ্ছে সব কিছু সমস্ত রকম বিশ্ব প্রকৃতিতে সমস্ত রকম প্রাকৃতিক শক্তির উপাদান কিন্তু রয়েছে সূর্য ঠিক আছে নিম্নলিখিত সালক সংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি ঠিক আছে সারক সংশ্লেষের সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা আচ্ছা আমি এখানে বলবো সক্ষম উদ্ভিদ সালক সংশ্লেষের সক্ষম উদ্ভিদগুলোর নাম মূল্য ঠিক আছে একটু কমেন্ট করে দেবে ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা কে ফটোসিনথেসিস যেটা বলা হয়েছে না ওই যে তোমার সালক সংশ্লেষ তো এই তোমার ফটোসিনথেসিস এর যে কথার এই প্রবক্তা কে এটা হচ্ছে বার্নেস বিজ্ঞানী বার্নেস হচ্ছে এই তত্ত্বের প্রবক্তা ওকে বার্নেস পরে প্রশ্ন দেখো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কী হিমোগ্লোবিন মানে কি হিমোগ্লোবিন কোথায় থাকে রক্তই থাকে যে আমাদের এবং এর কাজ হচ্ছে রক্তে কিন্তু অক্সিজেন পরিবহন করা এবং এখানে সবথেকে বেশি পরিমাণ কী থাকে লোহা থাকে ঠিক আছে লোহা হচ্ছে মুখ্য উপাদান তারপর চলে আসো পরের প্রশ্ন কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী অর্থাৎ পিত্ত বর্ণের জন্য দায়ী কোনটা বিলিরুবিন হচ্ছে এই পিত্ত বর্ণের জন্য দায়ী ঠিক আছে পরের প্রশ্ন দেখো মূত্র প্রকা প্রস্তুত হয় কোথায় তো মূত্র প্রস্তুত হচ্ছে মানে এটা তৈরি হচ্ছে কোথায় না কিডনিতে ঠিক আছে কিডনি অর্থাৎ বৃককে কিন্তু এই মূত্রটা তৈরি হচ্ছে যে ছাঁকনার মতো কাজটা করে কিন্তু বৃক্ষ ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখিনি থাইরয়েড গ্রন্থি হতে নিশ্চিত প্রাণ রসের নাম কি থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন অক্সিডেন্ট সোজা করছেন মস্তিষ্কের প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় তো তিনশো পঞ্চাশ লিটার রক্ত কিন্তু সরবরাহ হয় চোখের মধ্যে সব থেকে সংবেদনশীল মানে অংশের নাম কি এটা রেটিনা আচ্ছা আমি জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস অর্থাৎ আমিষ মানে কী বলব এটা নিরামিষ নয় মানে আমরা যেটাকে ননভেজ বলি ঠিক আছে তো আমিষ খাব খাদ্য কিন্তু পরিপাক করে পেপসিন আর যদি বলি প্রোটিন জাতীয় খাবার ঠিক আছে প্রোটিন জাতীয় খাবার কিন্তু হবে রাইবোজম ঠিক আছে এগুলো মাথায় রাখবে তো চলো পরের প্রশ্ন দেখে নিই বহির্কর্ণ এবং মধ্যকর্ণের সংযোগ রক্ষাকারী পদ্মাটির নাম কী তো বহির্কর্ণ এবং মধ্যকর্ণের আমাদের কর্ণ কয় প্রকার রয়েছে তো অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা যায় মধ্যকর্ণ বহির্কর্ণ এবং অন্তর্কর্ণ তো এই বহির্কর্ণ এবং মধ্যকর্ণের সংযোগযোগ্য যে পদ্মাটির তার নাম কি টিপ টিস্প্যানিক পর্দা ঠিক আছে টিস্প্যানিক পর্দা বলা হয় এটাকে চলো পরেরটা দেখে নাও যকৃত বা পেশি কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে এটা সবাই জানি গ্লাইকোজেন রূপে ঠিক আছে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে থাকে আচ্ছা এখান থেকে যদি একটু ঘুরিয়ে দিত যে চলো প্রশ্নটা আমি পরে বলছি প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী তো প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের ক্ষয় পূরণ অর্থাৎ দেহের যে প্রতিনিয়ত একটা ক্ষয় ঘটে না হাড়ের ক্ষয় বলো বা বিভিন্ন রকম যে একটা ক্ষয় ঘটছে সেই ক্ষয়টা পূরণ করা এবং বৃদ্ধি জাতীয় কাজ করা হচ্ছে প্রোটিনের প্রোটিন জাতীয় খাদ্যের প্রধানমত যদি দেখবি বলা হয় না যে প্রোটিন জাতীয় খাবার খেতে যখন শরীর দুর্বল থাকে কেন বলা হয় বিশেষ করে দেখবি দুধ মানে তারপর তোমার যে প্রোটিন জাতীয় খাবার বলতে তোমার ইয়ে হলো ওটা তো কোলেট জাতীয় হয়ে গেলো তোমার মাছ মাংস ডিম এগুলো ঠিক আছে এগুলো সব প্রোটিন জাতীয় খাবার এগুলো খেলে কী হয় শরীরের মধ্যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে ওঠে এগুলো সবাই জানিয়ে আসা করছি কোন হরমোনের অভাবে স্নায়ু এবং পেশির অস্থিরতা বেড়ে যায় এবং কী হয় বেড়ে যায় এবং পেশির খিচুনি তৈরি হয় তো এটা হচ্ছে প্যারা হরমোন ঠিক আছে প্যারাহরমোনের অভাবে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উৎস কী তো প্রোটিন জাতীয় খাদ্যের এটা এক্ষুনি বললাম আচ্ছা ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যাডিনারিন হরমোনের অভাবে এখান থেকে প্রশ্ন আসে যে ভয় পেলে কী হয় ঠিক আছে গায়ের লোম খাড়া হয়ে যায় এটা হচ্ছে অ্যাডিনারিন হরমোনের প্রভাবে আচ্ছা দাড়িগোফ গজায় কোন হরমোনের জন্য কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন সবাই পারবে টেস্টোস্টেরন ঠিক আছে টেস্টোস্টোরন হচ্ছে এই সমস্ত হরমোনের ফলে কি হয় দাড়ি গোফ এগুলো কিন্তু গজাতে শুরু করে চলো যাদের দাড়ি গোফ গজানো তাদের কি তাদের কি হয় এই টেস্টেস্টোরন কিন্তু হরমোনটা সেই অর্থে মানে মানে ক্ষয় হয় না ঠিক আছে সে অর্থে কিন্তু কাজ করে না জীবন রক্ষাকারী হরমোন কোনটি তো জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে অ্যালডোস্টোরন ঠিক আছে অ্যালডোস্টোরন হচ্ছে জীবন রক্ষাকারী হরমোন বিভিন্ন হরমোন বিভিন্ন রকম কার্যকলাপ রয়েছে তো এটা হচ্ছে জীবন রক্ষাকারী হরমোন চর পরের প্রশ্ন চলে আসি ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ফসফরাস বেশি থাকে অস্থিতে অর্থাৎ মানবিক যে মানে বলতে পারো যে হার হাড়ে কিন্তু থেকে বেশি তোমার ফসফরাস থাকে পরের প্রশ্ন দেখে নাও খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোচিত শোষিত হয় প্লাস্টিক নালীর কোন অংশে উত্তর হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে কিন্তু সবথেকে বেশি শোষিত হয় মহিলাদের পরিণত কোষকে কি বলে যে ডিম্বাণু বলে সবাই জানি মানুষের করটিতে কতগুলি অস্থি থাকে তো টোটাল হচ্ছে চব্বিশটি অস্থি থাকে ঠিক আছে চব্বিশটিতে টোটাল করড়িতে টোটাল করড়িতে টোটাল চব্বিশটা অস্থি থাকে প্রতি মিনিটে হৃৎপৃের স্বাভাবিক গড় স্পন্দন কত তো বাহাত্তর ঠিক আছে বাহাত্তর বার টোটাল কিন্তু হৃৎসপৃদ্ধ স্বাভাবিক মানে ওটা কম্পিত হয় ধমনই শেষ হয় কোথায় ধমন শেষ হয় রসিকায় ঠিক আছে ধমনই শেষ হয়ে যায় রসিকাতে এসে মানুষের সাদা এবং কালো হয় এই যে মানুষের রঙ যে গায়ের রঙ যে সাদা এবং কালো হয় কোনো হরমোনের প্রভাবে সবাই জানে মেলানিন ঠিক আছে মেলানিন কি হয় আমাদের ত্বকে থাকে ঠিক আছে এবং এর ফলে কি হয় আমরা কিন্তু এই যে মানে ত্বকের যে রং পরিষ্কার হয় বা তোমার কালো হয় কারোর কারোর তো অ্যাকচুয়ালি কিন্তু এই মেলানিনের ফলেই কিন্তু এই সমস্যাটা হয় ঠিক আছে চলো পরেরটা দেখি নাও পরেরটা কী বলা হচ্ছে পরিপাকতন্ত্রের থেকে শক্তিশালী স্ফীত অংশের নাম কি তো পরিপাকতন্ত্রের থেকে শক্তিশালী এবং স্ফীত অংশের নাম হচ্ছে পাকস্থলী পরের প্রশ্ন দেখে নিউরন নিউরনকে নিউরন হচ্ছে এক প্রকার স্নায়ু করার প্রতিটি কোষকে নিউরন বলা হয় তো সবাই জানি এটা ঠিক আছে কোন সন্ধিতে সব বেশি মুভমেন্ট হয় তো কোশ্চেনটা একটু আনকমন টাইপের হতে পারে তো অ্যান্সারটা হচ্ছে সাই সাইনা ভিয়াল ঠিক আছে সাইন ভিয়াল সাইন ভিয়াল সন্ধি আচ্ছা আমাদের দেখবে এই তোমার জিএনএমএনএম পরীক্ষায় কিন্তু একটা কোয়েশ্চিন এসে স্যাডল গ্রন্থি বা এই আটবে তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু নিয়ে এসেছি পুরোটাই কিন্তু জিএনএমএনএমকে পরীক্ষার লক্ষ্য করে ঠিক আছে তো অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথেই এবং যদি পেড ব্যাচ বা ক্লাসে ভর্তি হওয়ার থাকে তো আমি নাম্বারটা বলে আর একবার নাম্বারটা যোগাযোগ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ঠিক আছে এই নাম্বারটা একটু যোগাযোগ করে নেবে আমি পুরো ডিটেলসটা বলে দেবো তবে দেখো মানবদেহে ক্ষুদ্রতম অস্থির কি তো মানবদেহের ক্ষুদ্রতম অস্থির হচ্ছে স্টেপিস রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস তো পিত্ত রস সবাই জানি পরের প্রশ্ন দেখো মানবদেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে তো উইলিয়াম হারবে কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে তো সব থেকে বেশি পরিমাণে হচ্ছে এইচসিএল ওকে দেখো মূত্র প্রস্তুত করার কথা এটা কিডনিতে এরকম কমন মানে বারবার রিপিট হয়ে গেছে আচ্ছা এটাও রিপিট হয়ে গেছে চলো এই ছিল আমার কোয়েশ্চেন আনসার তো কতগুলো পারলে কতগুলো সঠিক হলো একটু কমেন্ট করে দিও এবং যেটা যেটা পারলে না অবশ্যই খাতা লিখে নেবে ঠিক আছে কোশ্চেন কেমন ছিল বন্ধুর সাথে শেয়ার করে দিও যদি ভালো লাগে ওকে থ্যাংক ইউ সবাইকে নমস্কার